সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো যেটা আমার খুবই ফেভারেট একটা খাবার আমি আমার আম্মুর কাছ থেকে এই রান্নাটি শিখেছি আমার খুবই ভালো লাগে ভুনা খিচুড়ি স্পেশালি বৃষ্টির দিনে বা শীতের সময় ভুনা খিচুড়ি খেতে একটা আলাদাই মজা লাগে তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আজকে মুগ ডাল নিয়েছি এক কাপের মতো এটা আমি আগে ভেজে নিচ্ছি শুকনোভাবে ভেজে নিচ্ছি একদম এটা যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চুলায় হাই হিটে ভাজব আর এই ডালটা একদম যাতে ভাজা ভাজা হয়ে একদম কালচে ভাব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ বেশি ভাজা হয়ে গেলে তখন এটা খেতে তিতা লাগবে তখন এজন্য ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাটা একটা মিডিয়াম পর্যায়ে থাকে এই যে এখন আমাদের ডাল ভাজাটা মোটামুটি হয়ে গিয়েছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি তিন টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আর সেই পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লালচে ভাবনা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে এভাবে ভাজবো একদম পেঁয়াজের যে বেরেস্তাটা হয় ওরকম বেরেস্তার মতো ভেজে ফেলবো পেঁয়াজটাকে এই যে এভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসতেছে ভাজা ভাজা হচ্ছে বাদামি কালার হয়ে যাবে একটু পরেই এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দুইটি স্পুন রসুন বাটা দিয়ে দিব আর সাথে অ্যাড করব এক টি স্পুন এখন আদা বাটা এখন ভালো করে সমস্ত মশলা মিক্স করে নেব আর সাথে আমি সামান্য কিছু পানীয় অ্যাড করে নেব এখন আমি এখানে টুকরো এলাচ মাঝখান থেকে ফেড়ে দিব এলাচ এরপরে দিব লবঙ্গ চারটা লবঙ্গ দিয়ে দিলাম দুটো তেজপাতা আমি মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম আর কয়েকটা দারুচিনি অ্যাড করে দিলাম এখন এক টি স্পুন হলুদের গুঁড়া এবং আধা টি স্পুন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেন ভালো করে মশলাটা মিক্স করে নিলাম এখন যে ভেজে রাখার ডালটা ছিল ওটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য যতক্ষণ পর্যন্ত এই প্রসেসিংটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন সেটা আমি সমস্ত মশলার সাথে মিক্স করে নিলাম মুগ ডালটা যতক্ষণ পর্যন্ত মুগ ডালটা একদম ভুনা ভুনা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তেলে সমস্ত মশলার সাথেই আমি ভেজে নিলাম এখন আমি এক কাপ পানি অ্যাড করে দিলাম দেন ঢাকনা দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে দিলাম ডালটা ভুনা হয়ে গিয়েছে এখন আমরা এর সাথে কিছু লবণ অ্যাড করে দিব স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন এখানে আমি দুই কাপ পরিমাণ মসুরের ডাল আর চার কাপ পরিমাণ চাল দিয়ে দিলাম ধুয়ে ভালো মতো ধুয়ে এরপরে আমি মুগ ডালের সাথে চাল আর ডালটা অ্যাড করে নিলাম এখন সমস্ত মশলার সাথে চাল আর ডালটা ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি এখন আমি এর সাথে জিরা গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সেই সাথে কিছু ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখন সব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি হাই হিটে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিব সমস্ত মশলা আর তেলের সাথে ভেজে নিচ্ছি আমি এখন আর ভাজা শেষ হওয়ার পর আমি এখানে আট কাপ পানি অ্যাড করে দিলাম মানে আমি চাল যতটুকু নিয়েছি দ্বিগুণ পানি অ্যাড করতে হবে তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে এখন আমি হাই হিটে বল জন্য অপেক্ষা করব এই পর্যায়ে আমি খিচুড়ির লবণটা একটু চেখে নিব যদি প্রয়োজন বোধ করি তাহলে আমি এর সাথে লবণ দিয়ে দিব পানিটা মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই কাঁচামরিচ এই পর্যায়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর এখন আমি চুলার আঁচটা লো করে দিব। দেন ঢাকনাও দিয়ে দিব সেই সাথে চুলা রাছটি লো করার পরে আনুমানিক বিশ মিনিটের মাথায় খিচুড়িটি পারফেক্টভাবে হয়ে যাবে আর এই বিশ মিনিটের মাঝখানে দুই তিনবার এসে খিচুড়িটিকে নেড়ে যেতে হবে যাতে সব সাইড সমানভাবে সিদ্ধ হয়ে যায় কোনো সাইড কাঁচা না থেকে যায় সেই জন্য ব্যাস হয়ে গেল আমার ভুনে খিচুড়ি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না